হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা একক কাজ দুই এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ঘড়িতে সময় দেখি, এটা হচ্ছে প্রথম ঘড়ি। এই ঘড়িতে কয়টা বাজে? তো এই ছোট মোটা কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে এটা হচ্ছে ঘন্টার কাঁটা। আর এইটা হচ্ছে লম্বা একটু মোটা, এই কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা। আর চিকন এই যে কাঁটাটা, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো ঘন্টার হিসাবটা আমরা প্রথমে করে নিই। এটা হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, অর্থাৎ পাঁচটা। আমাদের এখন মিনিটের হিসাবটা করতে হবে। পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, প্রায় বত্রিশ, পাঁচটা বত্রিশ মিনিট, ঠিক আছে। ঘড়ি দুই, এখানে দেখো কয়টা বাজে, একটা, একটা। আর মিনিটের কাঁটাটা দেখো কোথায় আছে, পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, প্রায় সাতচল্লিশের মধ্যে। তো একটা সাতচল্লিশ। ঘড়ি তিন, এই যে ঘন্টার কাঁটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় এবং দশ। তো দশটা বেজে পাঁচ, দশ, পনেরো, পনেরো থেকে একটু বেশি, দশটা বেজে সতেরো মিনিট। ঘড়ি চার, ঘন্টার কাঁটাটা দেখো কোথায় রয়েছে, পাঁচ, ছয় এবং সাত, অর্থাৎ সাতের গড়ে, সাতটা বেজে পাঁচ, দশ, পনেরো এবং এটা আমরা আঠারোতে ধরে নিতে পারি, সাতটা বেজে আঠারো মিনিট। তো এটা এখানে ফিল আপ করে দিতে পারো, পাঁচটা বত্রিশ। দ্বিতীয় গড়িটা হচ্ছে একটা সাতচল্লিশ, তৃতীয় গড়িটা দশটা সতেরো, চতুর্থ গড়িটা সাতটা আঠারো মিনিট। ক্লিয়ার? দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির গল্প। প্রাচীনকালে দশ আঙ্গুলের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস গণনা করা হতো। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই মোট দশটা চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়াটি গণিতবিদগণ আবিষ্কার করেছিলেন তা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে। গণিতবিদগণ ভাবলেন, আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিচের মতো করে প্রকাশ করব। অর্থাৎ তারা প্রথমে এই দশটা অঙ্ক লিখেছে, তারপর আবার আমাদের এখানে লিখতে হবে দশ। তো এখানে প্রথমে শূন্য দিলাম, তারপর এক দিব, কারণ একবার করে আবার ব্যবহার করা হয়েছে, এই কারণে এক। তারপর হবে এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ। তারপর আবার হবে এখানে একটা শূন্য, তো এখানে দুই দিব, কারণ দুইবার ইউজ করা হয়েছে। এভাবে আমরা সংখ্যা বাড়াতে পারি। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা চিহ্ন বা প্রতীক রয়েছে। বাংলায় এদের নাম অঙ্ক, আর ইংরেজিতে ডিজিট। আমরা এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দেখেছি, ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে, অর্থাৎ ওদের নাম আছে। তবে এককভাবে শূন্য এর কোনো দাম বা মূল্য নেই, তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয়। এজন্য শূন্যকে বলা হয় সহকারী বা ইংরেজিতে অবজিলারি, আর এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা ইংরেজিতে সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ যেইগুলার মান রয়েছে বা ভ্যালু রয়েছে ওইগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আমরা আগে রোমান সংখ্যার কথার সময় বলেছিলাম, এক্স এক্স মানে বিশ বা এক্স সি। এইভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপাতন বা ইনুমারেশন। কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা শূন্য থেকে নয় এই চিহ্নগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখব, যে পদ্ধতিতে প্রতিবার যখন সংখ্যাটা বাম দিকে আসবে তখন সেটা তার থেকে দশ গুণ বেড়ে যাবে। তো এখানে দেখো, এক, দুই, তিন, এটা হচ্ছে একক, তারপর এই সংখ্যাটা হচ্ছে দশক, দেন এটা হচ্ছে শতক, অর্থাৎ এই সংখ্যাগুলো যখন বাম দিকে যাচ্ছে দশ গুণ করে বাড়ছে, কিন্তু এককের সাথে দশ হইলে কী হয়, দশক, তারপর আরও দশ গুণ দিলে কী হয়ে যাচ্ছে, শতক। এটা পড়ার সময় আমাদের পড়তে হবে এক শতক, দুই দশক, তিন একক, অর্থাৎ এটা কি, এক শতক, দুই দশক এবং তিন একক, তার মানে এক শত তেইশ। এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং লেখার ফলে কিন্তু আমরা দশমিক পদ্ধতি পেয়ে গেলাম। কাগজ ভাজে লুকানো স্থানীয় মান। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কেও জানতে পেরেছি।
এবার চলো একটি জার খেলা খেলি। খেলাটি হলো কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ খুললেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পাই। যেমন 78 সংখ্যাটি কীভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। প্রথমে কাগজের নিচের ছবির মতো 70 সংখ্যাটি লেখো। তো প্রথমে একটা কাগজ নিবে, কাগজে এই 70 সংখ্যাটি লিখবে। এবার শূন্য এর ডান পাশ থেকে কাগজটি ভাঁজ করো এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করো। শূন্য এর ডান পাশটা হচ্ছে এইটা, এইটার মধ্যে এরকম ভাঁজ করো। ভাঁজ করে শূন্যটাকে কী করবো, ডেকে দিব। এই যে শূন্যটাকে ডেকে দেওয়া হলো। তারপর বাজের ডান সাইডের কাগজে 8 সংখ্যাটি লিখে 78 সংখ্যাটি তৈরি করব। তো শূন্য তো নিচে, এইটার উপর কী দিব, 8 সংখ্যাটা লিখব। এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটির ভাঁজ আংশিক সরিয়ে 7 ও 8 এর স্থানীয় মান দেখতে পাবো। 8টাকে যদি তুমি এইভাবে খুলে ফেলো তাহলে নিচে এই জায়গার মধ্যে কিন্তু শূন্য পাবে, ঠিক আছে? এই যে শূন্যটা, এই যে শূন্য, তার মানে 7 স্থানীয় মান কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ দশক, 7টা কি দশক। কিন্তু ভাঁজ করা কাগজটি একবারে নিচের চিত্রের মতো খুলে ফেলবে না, কেননা এতে এমন হতে পারে তুমি 708 সংখ্যাটির স্থানীয় মান জানতে চাচ্ছ, ঠিক আছে? এভাবে হবে না। অঙ্কপাতন রীতি, দেশীয় রীতিটা আমরা এখন দেখি। তো দেশীয় রীতিতে একক, দশক, শতক, তারপর হাজারের গড় হচ্ছে 2টা, হাজার ও যুত, লক্ষের গড় 2টা, লক্ষ, নিযুত, তারপর কুটির গড়। কোটিতে আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে 1 কোটি, 30,82,000, 524। আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, হাজারের গড় হচ্ছে 3টা, মিলিয়নের গড় 3টা, বিলিয়নের গড় 3টা, তারপর হবে ট্রিলিয়নের গড়, বা আরও যদি বাড়ে তাহলে হবে কোয়ার্ট বিলিয়ন, কোয়ার্ট বিলিয়ন। তো এইটাকে কিভাবে পড়ব, 244 বিলিয়ন, 213 মিলিয়ন, 82,000, 524। দেশীয় আন্তর্জাতিক রীতির তুলনা। তো এখানে তুলনা দেওয়া হয়েছে, প্রথমে দেশীয় রীতি দেওয়া হয়েছে একক, দশক, শতক, তারপর হাজারের গড় 2টা, কিন্তু আন্তর্জাতিক রীতিতে হাজারের গড় হচ্ছে 3টা, তারপর লক্ষের ঘর হচ্ছে 2টা, আন্তর্জাতিক রীতিতে মিলিয়নের ঘর হচ্ছে 3টা, তারপর হচ্ছে দেশীয় রীতিতে কুটির ঘর, কিন্তু আন্তর্জাতিক রীতিতে তারপর হচ্ছে বিলিয়নের ঘর 3টা, তারপর আরও সংখ্যা থাকলে হবে ট্রিলিয়ন বা কোয়ার্ট বিলিয়ন। জোড়াই কাজ, প্রতি জোড়াই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে অঙ্কগুলি পুনরাবৃত্তি সহ লিখে মোট 16টি কাগজের টুকরা তৈরি করো। তো এইভাবে একটা কাগজ নেবে, এই কাগজের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত এভাবে প্রত্যেকটা সংখ্যা পুনরাবৃত্তি হতে পারে। যেমন এখানে 1 পুনরাবৃত্তি হয়েছে, তুমি 2 পুনরাবৃত্তি করতে পারো, এভাবে 8, 9, 5 এভাবে পুনরাবৃত্তি করতে পারো। পুনরাবৃত্তি করে এই ঘরগুলো সবটি ফিল আপ করবা, ঠিক আছে? এই ঘর হবে কয়টা, 16টা, 4টা আর এখানে 4টা, 16টা। এবার প্রতি জোড়াই তৈরি করা 16 টুকরো কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়াই প্রত্যেকে 8টি করে কাগজের টুকরো নাও। তো এখানে ধরো 2 জন প্রতিযোগী, একজন হচ্ছে দীপঙ্কর আর আরেকজন হচ্ছে রাজীব। আমাদের এখানে ঘর কয়টা বা টুকরো কয়টা, 16টা। তো 16টা টুকরোকে তারা অর্ধেক অর্ধেক করে নিবে লটারির মাধ্যমে। দীপঙ্কর পেল 8টি টুকরা, রাজীব পেল 8টি টুকরা। এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত 8টি কাগজের টুকরো সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লিখবে। তো দীপঙ্কর যে সংখ্যাগুলো পেল সেগুলোকে আমি বড় থেকে ছোট আকারে লিখছি। 9, 8, 7, 5 পেল 2 বার, তারপর 4, 3 এবং 0। আর রাজীবের সংখ্যাগুলো হলো, রাজীব 7 পেল, তারপর 6 পেল 2 বার, দেন 4 পেল 1 বার, 3 পেল 1 বার, 2 পেল রাজীব 2 বার, আর 1 পেল। তো এখানে 8টা এবং রাজীবের 8টা বড় থেকে ছোট আকারে সাজানো হয়েছে। এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি বৃহত্তর হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। তো দীপঙ্কর এবং রাজীবের মধ্যে সর্বোচ্চ বড় সংখ্যাটা কি, দীপঙ্করের হচ্ছে 9,
আর রাজীবের হচ্ছে 7। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে দীপঙ্করের, দীপঙ্কর পাবে 1 পয়েন্ট। এবার জোড়ার দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্রতর হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। তো রাজীবের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1 আর দীপঙ্করের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। তার মানে দীপঙ্করের সবচেয়ে ছোট সংখ্যাটা কি? ক্ষুদ্রতম। তো দীপঙ্কর পাবে আরও 1 পয়েন্ট। দীপঙ্করের পয়েন্ট হলো 2, রাজীবের পয়েন্ট হইল কি? 0। যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে, পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটি আমরা সংখ্যা রেখা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।